আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি ওয়াহিদ ইমন। আজকে তারিখ হচ্ছে, আজকে কত তারিখ আমি ভুলে গেছি, কত তারিখ? 13। আজকে 13 কি মাস? মানে ব্যাপারটা হচ্ছে কি, লকডাউন সিচুয়েশন চলতেছে তো এখন আসলে মানে মাস দিন তারিখ কোনো কিছুই মনে থাকে না। তো মানে প্রতিদিনই শুক্রবারের মতো যাইতেছে আর এই চলতেছে। আমি এখন আছি আমার বাসার নিচেই বসা, এখান থেকে একটু বেরোবো, বেরোয়া নিউ মার্কেটের দিকে যাবো। এখানে আমাদের আউটলেট আছে, আউটলেটে আর আমার সাথে আমার একটা ফ্রেন্ড আছে, সবাই তার একটু দেখেন। হাই ফ্রেন্ড, হ্যালো বলো। হ্যালো, আরো কিছু কো বেটা, তুই এমন? হ্যালো, আমি অনিক হোসেন, আমার বন্ধু ওয়াহিদ ইমন, ওর সাথে ওদের একটা আউটলেটে যাব একসাথে। ও, ব্যাপারটা যেটা যে আমাদের এখানে নিউ মার্কেট তো এখন বন্ধ লকডাউন সিচুয়েশনে, কিন্তু আমাদের ইয়ে যেটা মানে এটা হইলো রেডিমেড পণ্যের আর কি, লাইক মানে কোনো ইয়ে না, কাপড় চোপড়। নিউ মার্কেট বলতে তো আমরা কাপড় চোপড়ের দোকান টোকান বোঝাই, অ্যাকচুয়ালি বিষয়টা এমন না। এটা হইলো আপনার আমাদের কেক রিলেটেড যে বেকিং আইটেমগুলো, প্যাকেজিং ম্যাটেরিয়াল যেগুলো, ওইগুলার আউটলেট। এখানে খুবই রোদ, রোদের জন্য মানে খুব স্কিনে ইয়ে লাগতেছে, মানে চোখ টোক কম দেখতেছে। আমার পিছনে মনে হয় পাস্তা না উইংস আপনারা দেখতেছেন, এটা খুব ভালো একটা ব্যাকগ্রাউন্ড। যদিও আমি ফুড ব্লগিং করাই খুব একটা ইন্টারেস্টেড না, কিন্তু দেখা যায় মানে যদি কখনো পাই সুযোগ সুবিধা হয় অবশ্যই করবো, দেখুন কি হয়। এই তারপরে বাকিটা নিউ মার্কেট যাওয়ার সময় দেখা হবে, ইনশাল্লাহ মোটর ব্লগিংও করবো আজকে। আজকে আমরা যাইতেছি হলো নিউ মার্কেট, যেটা আমি আগেই বললাম। এখন আমি চালাইতেছি আমার বন্ধুর বাইক, অনিকের বাইক। এটা হলো হন্ডা সিবি হর্নেট। এটা সিবিএস মডেলটা না অনিক? এটা হর্নেটের সিবিএসটা না? তো আশা করি আজকে মাইক্রোফোন এবং ভিডিও অ্যাঙ্গেল দুইটাই ভালো আপনারা পাবেন, দেখা যাক কেমন কি হয়। আর স্টার্টিং পর্যায়ে তো একটু ফল্ট টল্ট হইতেই পারে, যদি হয় ওইটা ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আর আশা করি অডিও ক্লিয়ার, কারণ মাইক্রোফোন একদম ঠোঁটের সাথেই আছে। এখন যেটা ব্যাপার হইতে পারে যে উইন্ড ব্লো একটা থাকতে পারে, উইন্ড ব্লো থাকলে ওইটা হয়তো বা আওয়াজটা একটু নয়েজি হইতে পারে, শিওর না। আর একটু ভিতর দিয়ে যেতেছি, কারণ হইলো আজকেও লকডাউন শেষ হয় নাই, এখন বাইকে দুইজন হইতে পারে, মামলা টামলা দিতেছে। তো ওইটা চিন্তা করে একটু ভিতর দিয়ে যাইতেছি আর দেখি। আর হর্নেট বাইকটার ব্যাপারটা যেটা যে এটা সিবিএস ব্রেকিং, এটার ব্রেকিংটা ভালোই লাগে আমার কাছে, বিশেষ করে এবিএস ব্রেকিং একটা ঝাঁকির মতো লাগে, তার থেকে আমার কাছে সিবিএস ব্রেকিংটা বেটারই মনে হয়। আর সিবিএস তো আমরা সবাই জানি, সেন্ট্রাল লক ব্রেকিং সিস্টেম। অ্যান্ড এটার ইয়ে পার্টটা যদি আমরা খেয়াল করি, এটার ব্রেকিংয়ের মধ্যে রেয়ার পার্ট যেটা আছে, ওই রেয়ার পার্টটা দিয়েই খুব সুন্দর গাড়ি স্মুথলি কন্ট্রোল করা যায়। এখন আমরা আছি হলো তাজমহল রোড, ভিতর দিয়েই যাইতেছি। এই রাস্তাটা এত পরিমাণ স্পিড ব্রেকার যেটা আসলে বলার মতো না। তো দেখা যাক, বেটার কিছু হলে আমি আবার কন্টিনিউ করবো, হোপ ফর দ্য বেস্ট। তো আমরা এখনও যাইতেছি, আর আজকে লকডাউন হলেও মানে রাস্তায় মানুষজনের অভাব নেই, যেটা আপনারা দেখতেই পারতেছেন, বেশ ভালো পরিসরে মানুষই আছে। আর কি করবে আসলে মানুষ, আমাদের তো মধ্যম আয়ের দেশ, সবই হলো খেটে খাওয়া মানুষের পর্যায়ে পড়ে, আমরাও তাই, সবারই কাজের জন্য বের হইতে হয়। আবার করোনা সিচুয়েশনও ভালো না, আমাদের তো প্রতিদিন খবর এইটাই দেখা যাইতেছে যে প্রতিদিনই মোটামুটি মানে আমরা রেকর্ড করতেছি এত পরিসরে মৃত্যু আমাদের মানে করোনার জন্য হইতেছে আমাদের দেশে। কালকে আবার আমি তো নতুন করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, তো আমার বাবা মা মানে 35 ঊর্ধ্বে যারা আছে তারা আবার গতকালকে থেকে টিকাও পাইতেছে। আজকে খবরে দেখলাম যে ফাইজার যেটা, হ্যাঁ, ইউএসএর থেকে যে টিকাটা আসছে ওইটাও দেওয়া শুরু হয়েছে। তো দেখা যাক কতটা কি নিয়ন্ত্রণ হয়।
এখন আমরা যাইতেছি একটু ভিতর দিয়ে যাইতেছি, কারণ যেহেতু বাইকে দুইজন আছি আর যতটুকু জানি যে দুইজন থাকলে পুলিশটাকে একটু ঝামেলাই করতেছে। তো নিউ মার্কেট দেখি ভালো মতো পৌঁছাইতে পারলে হয়। আবার কিছু প্রোডাক্ট আমাদের নেওয়া লাগবে, কিছু প্রোডাক্ট নিয়ে আমরা তারপরে ইয়ে করবো, ব্যাক করবো। বাইকটার মনে হয় ক্লাচ প্লেটে একটু প্রবলেম করতেছে, আমি শিওর না, হইতে পারে যে একটু ক্লাচ প্লেটে প্রবলেম হইতেছে, কারণ আমি পিক আপ দিয়ে এইটা খুব একটা স্মুথ ওয়েতে কন্ট্রোল করতে পারতেছি না। আর দেখা যাক, আমি যদিও একটু ছোটো গাড়ি চালাই ইউজ টু, তো ওইটার দোষ দিয়েও আসলে লাভ নাই। আমার তো টিভিএস স্ট্রাইকার, যদিও আমি খুব রিসেন্ট FZ ভার্সন ছিঁড়ে নিতেছি, আর ওইটার ব্লগও আসবে। আমি হয়তো 17 তারিখ বাইক হাতে পাবো, ওইটা আমি চেষ্টা করবো ফুল প্রসেসটাই ব্লগে করার, মানে ব্লগে আপনাদের সাথে শেয়ার করার। আমি হলো আলিশা মার্ট থেকে বাইকটা নিয়ে দিয়েছি, অ্যান্ড ওইটা আমি টোটালটাই জানাই দিব, টোটাল কতদিন লাগছে আর কীভাবে বাইক হাতে পাইলাম, কাগজপত্র কীভাবে কী করছি সব কিছু আমি জানাই দিব। আমরা এখন ধানমন্ডিতে চলে আসছি, ধানমন্ডিতে ঢুকলাম, যদিও আর বেশি দূর বাকি নাই। এতক্ষণে যদি মেন রোড দিয়ে আমি প্রপার ওয়েতে যাইতাম ততক্ষণে চলে যেতাম, কিন্তু মেন রোড দিয়ে যাচ্ছি না, ওই যে বললাম যে কোনো সময় মামলা টামলা খাওয়া যেতে পারি, আর ওটার একদমই ইচ্ছা নাই। ইন্ডিকেটর দিয়ে রাখছে, কিন্তু ইন্ডিকেটর দিয়ে সে বামে যাইতেছে না, পুলিশ আছে, সেটাই সমস্যা। CBS ব্রেকিংয়ের বেস পার্টটাই হলো এটা যে আপনার শুধুমাত্র রিয়ার ব্রেক যেটা আছে ওইটা দিয়েই আপনি যদি কন্ট্রোল করেন বাইক খুব স্মুথলি বন্ধ হয়ে যায়। মানে দুইটা ব্রেক একসাথে চাপা চাপি যে ঝামেলা যেটা আমাদের বাইকে আছে, ওই ঝামেলাটা এই CBS ব্রেকিংয়ে পোহাইতে হয় না। হেলমেটের বেল্টটা খোলা, তার জন্য বারবার ওইটা উইড়ে উইড়ে গায়ে লাগতেছে, ওইটা একটু লাগাই আমি। আমার হেলমেটের এইটা খোলা, এটা খোলা থাকার কারণে টাস টাস করে বাড়ি লাগতেছে।